আসসালামু আলাইকুম আমি ডক্টর রিতা তাহির ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকে আমি আপনাদের হচ্ছে একটা কমন প্রশ্নের উত্তর দিতে এসেছি এবং আমি মানে দুঃখিত যে যেই বিষয়টা আপনারা হচ্ছে আমাদের কাছে বা আমার কাছে জানতে চাচ্ছেন সেটা মানে টোটালি হচ্ছে আপনাদের একদমই ভুল ধারণা আমি চেষ্টা করবো সেটা আপনাদের কারেকশন করে দেওয়ার জন্য সেটা হচ্ছে বাচ্চার হার্ট রেট মানে ফিটাল হার্ট রেট যেটা থাকে আলট্রাসোনগ্রাম করে আমরা যে ফিটাল হার্ট রেট পাই সেই হার্ট রেট দেখে কিভাবে বোঝা যায় ছেলে নাকি মেয়ে এটা একদমই ভুল একটা ধারণা একটা কমন একটা জানার বিষয় যেটা হচ্ছে আপনারা ম্যাক্সিমাম পেশেন্ট যারা আছেন আমার কাছে আলট্রাসোগ্রাম করতে আসেন ম্যাক্সিমাম পেশেন্টই আমার কাছে জানতে চান যে ম্যাম ছেলে হবে নাকি মেয়ে হবে ছেলে হবে নাকি মেয়ে হবে মানে এমন কোনো পেশেন্ট আমি পাই না যে এই জিনিসটা জানতে চায় না হ্যাঁ জানতে চাওয়াটা স্বাভাবিক আমি অস্বাভাবিক কিছু বলছি না দেখছিও না বাট যে জিনিসটা মানে বিশেষ করে ম্যাসেঞ্জারে বা কমেন্টস করে আমার কাছে জানতে চান যে ম্যাডাম আমার বাচ্চার হার্টবিট হচ্ছে এত এসেছে আমার বাচ্চাটা বেবি ছেলে হবে নাকি মেয়ে হবে যেহেতু মানে বাংলাদেশের আইনে ছেলে মেয়ে ব্যাপারটা বলে দেওয়া সম্পূর্ণভাবে নিষেধ তাই আমরা কিন্তু পেশেন্টদেরকে আলট্রাসোগ্রাম করার সময় ছেলে মেয়ে রিপোর্টটা আমরা বলি না যে কি বাচ্চা হবে এবং বলার নিয়মও নাই তো সেই জন্য পেশেন্টের মানে অনেক বেশি আগ্রহ এই বিষয়টা জানার জন্য সেই জন্যই হয়তো অনেক পেশেন্টই আমার কাছে জানতে চাচ্ছেন যে ফিটাল হার্ট রেট দেখে কীভাবে বাচ্চা ছেলে না মেয়ে বোঝা যায় যদি মানে কেউ বা কোথাও থেকে আপনারা শুনে থাকেন যে ফিটাল হার্ট রেট দেখে বাচ্চা ছেলে না মেয়ে সেটা বোঝা যায় আজকে থেকে আশা করি এটা একদম আপনাদের কারেকশান হয়ে যাবে কারণ ফিটাল হার্ট রেট দেখে কখনোই কখনোই না মানে ছেলে বা মেয়ে এটা কখনোই বোঝা যাওয়ার কোনো স্কোপই নাই কারণ ফিটাল হার্ট রেট এক এক সময় এক এক রকম হতে পারে যদিও আমরা বলে থাকি যে একশো বিশ থেকে একশো হচ্ছে নর্মাল হার্ট সাউন্ড এখন কারো কারো একশো হতে পারে কারো একশো হতে পারে কারো একশো হতে পারে তাহলে হচ্ছে আপনি কীভাবে হচ্ছে সেটাকে আপনি কাউন্ট করবেন তারপর দেখা যায় যে অনেক সময় যে বিশেষ করে আর্লি প্রেগন্যান্সির দিকে কিন্তু ফিটাল হার্ট রেটটা একটু বেশি থাকে ধরেন আপনি আর্লি প্রেগন্যান্সির সময় ফিটাল রেট পাইলেন একশো পঁয়ষট্টি বা সত্তর কিন্তু শেষের দিকে গিয়ে পেলেন হচ্ছে গিয়ে আপনার ধরেন একশো পঁয়ত্রিশ তাহলে আপনি কিভাবে সেটাকে একই পেশেন্টের আলটাসনোই একই পেশেন্টেরই তো ফিটাল হার্ট রেট তাহলে কিভাবে হচ্ছে আপনি সেটা মানে একজেক্ট ধরে নেবেন এটার কোনো ভিত্তি নাই ছেলে মেয়ে কখনোই ফিটাল হার্ট রেট দেখে বোঝার কোনো স্কোপ নাই আমি আমার যেই আলট্রাসনোগ্রামের যেই দশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি এখানে আমার এই বিষয়ে কোনো ধারণাই নেই তো আপনারা কোথা থেকে কিভাবে এই ব্যাপারটা নিয়ে হচ্ছে আমাকে অনেক বেশি প্রশ্ন করছেন আমি জানি না তো আশা করি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের এই ধারণাটা ভুল যেই ধারণাটা ছিল সেটা আস আশা করি আপনারা নিজেদের মানে যে কোথায় মিস্টেক সেটা বুঝে নেবেন আর আরেকবারও বলছি আমি যে আসলে ছেলে মেয়ে দুইটাই হচ্ছে আল্লাহর দান একটা সুস্থ বাচ্চা আমরা সবাই আশা করব যেন সবার কোল জোরে একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা একটা ফুটফুটে বাচ্চা আসে সেটা ছেলে হোক আর মেয়ে হোক তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ